সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মতন এই প্রাকৃতিক ঘটনাগুলো নিয়ে আমাদের বেশ কিছু অন্ধবিশ্বাস এবং বিশ্বাস আছে। যদিও এইগুলো এক একটা প্রাকৃতিক ঘটনা এবং যুক্তিপূর্ণ সায়েন্টিফিক ঘটনা, কিন্তু এই নিয়ে আমরা অনেক অন্ধবিশ্বাস পোষণ করি। ছোটবেলা থেকে আমাদেরকে এই সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের সময় বাইরে বেরোতে বারণ করা হতো, ডাইরেক্টলি সূর্য বা চন্দ্রের দিকে তাকাতে বারণ করা হতো। যদিও সেখানে কি যুক্তি বা অযুক্তি আছে সেগুলো বা সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু এই অন্ধবিশ্বাসটা প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আরও সাংঘাতিক এবং একটু ড্রাস্টিক লেভেলে হয়ে যায়, যার জন্য যাদের বাড়িতে প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলা আছেন তাদের ক্ষেত্রে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সামনে আছে এরকম যদি জানা যায় তাহলে তাদের টেনশনটা একটু বেড়ে যায়। আমাদের দেশে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যে যে নিয়মগুলো মানার কথা বলা হয় সেগুলো না মানলে মনে করা হয় প্রেগনেন্সির ক্ষতি হবে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে বা সন্তান বিকলাঙ্গ হিসেবে জন্মগ্রহণ করতে পারে। এই প্রত্যেকটা কথা কতটা যুক্তিযুক্ত, কতটা মানা উচিত, কতটা মানা উচিত নয়, এই বিষয়ে ডিটেইলস এবং বিস্তারিতভাবে আজকে আমরা আলোচনা করব। প্রথমে ফ্যাক্টটা জানি, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কি। আমরা সবাই জানি সূর্যের চারপাশে পৃথিবী এবং অন্যান্য গ্রহ ঘুরতে থাকে বা আবর্তন করে, চাঁদ পৃথিবীর চারপাশে আবর্তন করে। এখন এই অবস্থাতে যখন সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, তখন কিছু কিছু সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, আবার কিছু কিছু সময় সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। যখন ব্যাপারটা সরল রেখা বা এক রেখায় হয় না, তখন এই ঘটনাটাকে আমরা পূর্ণিমা বা অমাবস্যা হিসেবে জানি। আবার যখন বিষয়টা এক সরল রেখায় হয়ে যায়, অর্থাৎ সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় হয়ে যায়, তখন সেটাকে আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হিসেবে দেখি। এটা একটা প্রাকৃতিক ঘটনা, যে প্রকৃতি বা যে জগতে আমরা বাস করছি সেখানে প্রাকৃতিকভাবে ঘটে চলা, বহু বছর ধরে ঘটে চলা এই একটা স্বাভাবিক ঘটনা। যেহেতু প্রাচীনকাল থেকে এটাই বিশ্বাস ছিল যে পৃথিবীর চারপাশে সূর্য চাঁদ এবং অন্যান্য গ্রহরা আবর্তন করতে থাকে, সেই জন্য সেই সংক্রান্ত অনেক অন্ধবিশ্বাস এবং অনেক অযৌক্তিক বক্তব্য বা বিবৃতি আমাদের সমাজে চলে আসতে থাকে। যদিও সমাজ পাল্টায়, বিজ্ঞানের আবিষ্কার এবং বিজ্ঞানের প্রবর্তনের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে, কিন্তু সেই অন্ধবিশ্বাসগুলো আমাদের ট্র্যাডিশনালি আমাদের মধ্যে চলে আসছে। অন্ধবিশ্বাসগুলো যে বিবৃতিটা দিচ্ছে বা যে মানতে, যে বিষয়গুলোকে মানতে বলছে, তার মধ্যে এরকম অনেক কয়েকটা বিবৃতি আছে যেগুলো সত্যিই মানার মতন, কিন্তু তার পেছনে যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। পয়েন্ট নাম্বার ওয়ান, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় বাড়ির বাইরে বেরোলে মিসক্যারেজ হতে পারে, প্রেগনেন্সির ক্ষতি হতে পারে। দেখুন, এই যে বিশ্বাসটা, এখান থেকে পরিষ্কারভাবে বলে দিই যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কিন্তু ডাইরেক্টলি প্রেগনেন্সি বা গর্ভস্থ সন্তানের ওপরে কোনো প্রভাব নেই। যেহেতু সূর্য এবং চাঁদের সমুদ্র, নদী, জোয়ারভাটার সঙ্গে একটা সম্পর্ক আছে, সেরকমভাবে সম্পর্কিত করে আমরা প্রেগনেন্সি বা গর্ভস্থ সন্তানের সঙ্গে কোথাও একটা সম্পর্ক বেঁধে ফেলেছি। কিন্তু এটা বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের প্রেগনেন্সি, ফিটাস, এমব্রায়ো, গর্ভস্থ সন্তান, মায়ের গর্ভাবস্থায় মায়ের শরীরের কোনো ক্ষতি হয় না। কিন্তু এখানে বাইরে না বেরোনোর বা বাইরে না বেরোতে বলার একটা যুক্তি আছে। যে সময় সূর্যগ্রহণ হচ্ছে সেই সময় আশেপাশের আলো অনেকটাই কমে যায়, কারণ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসায় সূর্যটা বেশ খানিকটা ঢেকে যায় এবং একটা সময় আসে যখন সম্পূর্ণরূপে ঢেকে যায়। যে সমস্ত জায়গাতে সূর্যগ্রহণটা দেখা যাচ্ছে, অর্থাৎ পূর্ণগ্রাস বা অর্ধগ্রাস সূর্যগ্রহণটা দেখা যাচ্ছে, সেই সমস্ত জায়গাতে আলো অনেকটা কমে যায় এবং কিছুক্ষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের ঠিক পরের মুহূর্তে যে রিংটা দেখা যায়, অর্থাৎ যেখান থেকে সূর্যের একটা বিচ্ছুরণ বেরোতে শুরু করে সেই যে লাইটটা, সেই লাইটটাতে যদি আপনি বাইরে থাকেন, খালি চোখে যদি সেটা দেখে ফেলেন, সেটা আপনার চোখের রেটিনার ক্ষতি করতে পারে। এমনকি সেই সময় দেখা গেছে যে সূর্যের আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মাত্রাটাও অনেক পরিমাণে বেশি থাকে। বর্তমানে পলিউশন এবং বায়ুমণ্ডলের ক্ষতি হওয়ার কারণে এরকম সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে
অনেকটাই আমাদের শরীরে এসে পৌঁছে যাচ্ছে, যেটা আমাদের ক্ষতি করে। সূর্যগ্রহণের সময় এই আল্ট্রাভায়োলেট রের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এবং বায়ুমণ্ডলের কিছু দুর্বলতার কারণে সেই সময় যদি আমরা বাইরে থাকি তাহলে আমাদের ত্বক বা স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে হ্যাঁ, সেই অবস্থায় কোনো একটা ইমার্জেন্সি কারণে যদি আপনি বাইরে থাকেন তাহলে সেটা আপনার প্রেগনেন্সি বা ফিটাস বা গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি করবে না, আপনার স্কিনের ক্ষতি করতে পারে। এবং সূর্যগ্রহণ অবস্থাতে আপনি যদি সূর্যের দিকে তাকিয়ে ফেলেন বা সেই রেটা যদি কোনোভাবে আপনার চোখে এসে যায় সেক্ষেত্রে আপনার চোখ বা রেটিনার সমূহ ক্ষতি হতে পারে। সেই পরিস্থিতিতেই আপনি যদি সূর্যগ্রহণ দেখার জন্য যে ফিল্মগুলো বা যে চশমাগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করে আপনি যদি সূর্যগ্রহণ দেখতে যান তাতে আপনারও কোনো ক্ষতি হবে না, আপনার গর্ভস্থ সন্তানের তো কোনো ক্ষতিই হবে না। সুতরাং যখন সূর্যগ্রহণ হবে তখন বেস্ট অপশান হচ্ছে আপনি বাড়ির ভেতরে থাকুন, যাতে সূর্যালোকটা আপনার ত্বক বা আপনার চোখের কোনো ক্ষতি না করে। যদি ইমার্জেন্সি কারণে বাইরে বেরোতেই হয় কোনো একটা ইমার্জেন্সি কারণে, তাহলে এমন জামা কাপড় পরুন যাতে আপনি ফুললি কভার্ড, অর্থাৎ আপনার ত্বক বা চামড়াটা যতটা সম্ভব ঢেকে বেরোনো যায়, যাতে আল্ট্রাভায়োলেট রে বা সূর্যের রশ্মি কোনো ক্ষতি না করতে পারে। এবং চেষ্টা করবেন কালো চশমা পরার বা এমন কোনো গ্লাস ইউজ করার যেটা সূর্যগ্রহণের সময় দেখার জন্য ব্যবহার করা হয়, বা আপনি চেষ্টা করবেন সানরেজের দিকে বা সানের দিকে বা সূর্যের দিকে ডাইরেক্টলি না তাকানো। পয়েন্ট নাম্বার টু, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বলা হয় গ্রহণের সময় ধারালো কিছু দিয়ে কোনো কিছু কাটা বা ধারালো কিছু ব্যবহার যেন না করা হয়। একটা বাজে বিশ্বাস হচ্ছে যদি সেরকম করে তাহলে প্রেগনেন্সিতে বিকলাঙ্গ বাচ্চা জন্মাবে বা কোনো অঙ্গ হয়তো কাটা অবস্থায় জন্মাবে, এর থেকে খারাপ কিছু হয় না। এটার পেছনে যুক্তিটা একটাই, এরকম কিন্তু সত্যি কোনো কিছু হয় না। যুক্তিটা একটাই ছিল, অতি প্রাচীনকালে যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হতো, বিশেষ করে সূর্যগ্রহণ, তখন স্বাভাবিকভাবেই লাইট অনেকটা কমে যেত। আমরা বর্তমানে ইলেকট্রিসিটি যতটা ব্যবহার করি, যতটা বাড়িতে লাইট ব্যবহার করি, তখন অতটা ব্যবহার করা হতো না। স্বাভাবিকভাবে সূর্যগ্রহণ এবং বিশেষ করে সূর্যগ্রহণের সময় যদি কেউ সেরকম ধারালো কোনো ছুরি বা কিছু কাটার ইউজ করে যদি সবজি বা কোনো কিছু কাটতে যেত সেটা থেকে তার ক্ষতি হতে পারত, অন্ধকার বা লাইটের অভাবে ক্ষতি হতে পারত। সেই জন্য সেই সময়টাতে সেটা না ব্যবহার করা বা না কাজটা করা বা ধারালো কোনো কিছু ব্যবহার না করার কথা বলা হতো। আপনি সেই সময় করতেই পারেন, আপনার কিচেনে যদি এনাফ লাইট থাকে, আপনি যেখানটায় ব্যবহার করছেন সেখানে যদি এনাফ লাইট থাকে তাহলে করতেই পারেন। এবং এটা কোনোভাবে আপনার প্রেগনেন্সি বা আপনার গর্ভস্থ সন্তানের কোনো প্রকার কোনো ক্ষতি করবে না। পয়েন্ট নাম্বার থ্রি, যেটা মানা হয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় প্রেগনেন্ট মহিলা বা গর্ভবতী মহিলারা তারা যেন জল না পান করে, যেন কিছু খাওয়া দাওয়া না করে, যেন কোনো জায়গাতে শয়ন না করে বা না শোয়। একজন প্রেগনেন্ট মহিলা স্বাভাবিকভাবে খিদে পেলে যদি না খায়, তেষ্টা পেলে যদি জল না পান করে এবং ইচ্ছে হলে যদি না শুতে পারে, তাহলে সেটা কিন্তু একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে যথেষ্ট বিপজ্জনক। সুতরাং এগুলো কখনোই মানবেন না। সেই পরিস্থিতিতে আপনার যদি ইচ্ছে করে কিছু খেতে, আপনি ডেফিনেটলি খান, জল পান অবশ্যই করতে পারেন এবং আপনার ইচ্ছে হলে আপনি সেখানে বিছানা বা কোনো বেডে বা কোনো জায়গায় রেস্ট নিতেই পারেন, শয়ন করতেই পারেন। অনেক সময় বলা হয় প্রেগনেন্ট মহিলারা যেন হেয়ার পিন বা সেফটি পিন জাতীয় কোনো কিছু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় ব্যবহার না করে। আসলে হেয়ার পিন এমন একটা জিনিস যেগুলো খুবই সূক্ষ্ম সরু হয়, যেহেতু সূর্যালোকটা অনেকটা কমে যায়, সেই জন্য এই হেয়ার পিন বা সেফটি পিন কোনো জায়গায় পড়ে গেলে বা ঠিকঠাকভাবে না দেখে ব্যবহার করে ফেললে সেটা কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে, ফুটে যেতে পারে, সেটা ব্লিডিং করাতে পারে, আপনার ক্ষতি করতে পারে, সেই জন্যই বারণ করা হতো। সুতরাং এরকম কোনো রেস্ট্রিকশন করার কোনো কারণ নেই। আমি যে কটা লজিক বললাম, যে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই প্রত্যেকটারই বেসিস পয়েন্ট ছিল সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কিন্তু নয়। চন্দ্রগ্রহণ বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিবেলা হয়ে থাকে, যে ক্ষেত্রে আমরা ঘরের ভেতরে থাকি, আমরা নয় ঘুমোই, নয় শুয়ে থাকি, অথবা সেরকম কোনো রেস্ট্রিকশন থাকে না। আসলে সূর্যগ্রহণের ক্ষেত্রে হঠাৎ করে সূর্যের আলোটা অনেকটা পরিমাণে কমে যাওয়ার কারণে রেস্ট্রিকশনটা অনেকটা বেশি থাকে। দেখুন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দুটোই প্রাকৃতিক ঘটনা। যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে, সেই প্রকৃতিরই স্বাভাবিক নিয়মে কিন্তু একজন মহিলা প্রেগনেন্ট হন, গর্ভবতী হন, একজন সন্তানের জন্ম দেয়, একটা প্রাণের সঞ্চার হয় শরীরে। সুতরাং সেই মহিলার শরীরে বা সেই মানুষের শরীরে প্রকৃতি থেকে স্বাভাবিকভাবেই সেই রকমভাবে প্রোটেকশন দিয়ে পাঠায় প্লাসেন্টা বা জেস্টেশনাল স্যাক,
সেই প্রোটেকশন থাকে যে গর্ভের ভেতরে যে সন্তান থাকছে সে যেন বাইরের চাপ তাক আঘাত বা কোনো ক্ষতি থেকে মুক্ত থাকে। সুতরাং নিশ্চিন্তে আপনি থাকতে পারেন। আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করে রাখি, যে ক্ষেত্রে বলা হয় বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের জন্য হয় না, বরং দেখা গেছে নিউট্রিশন বা পুষ্টির অভাবে হয়ে থাকে, বরং দেখা গেছে ফলিক অ্যাসিডের অভাবে হয়ে থাকে, বরং দেখা গেছে মার যদি অ্যানিমিয়া থেকে থাকে, থাইরয়েড প্রেশারের মতন সমস্যা থেকে থাকে, ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে বা সুগারের সমস্যা থেকে থাকে, তাহলে গর্ভস্থ সন্তানের ডেভেলপমেন্টে প্রবলেম হয়। অতি প্রাচীনকালে থাইরয়েড, ব্লাড প্রেশার, সুগার, ফলিক অ্যাসিড, অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের অভাব, এগুলো সম্পর্কে অতটাও জ্ঞান মানুষের মধ্যে ছিল না। যখন গর্ভস্থ সন্তানের স্টিল বার্থ হতো, অর্থাৎ মৃত সন্তানের জন্ম হতো, বা সন্তান যখন কোনো বিকলাঙ্গ হয়ে জন্মাতো বা কোনো একটা ইনকমপ্লিট অর্গ্যান, হাত ইনকমপ্লিট বা পা ইনকমপ্লিট নিয়ে জন্মাতো, তখন মানুষ কোনোভাবে কারণ খোঁজার জন্য এরকম সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সঙ্গে লিঙ্ক করিয়ে দিত। আপনি যদি খোঁজেন তাহলে দেখা যাবে এই সমস্ত কারণের জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ছাড়াও আরও অন্যান্য কারণকেও দায়ের করা হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি রিলিভেন্ট নয় বা সম্পর্কযুক্ত নয়। কিন্তু বাস্তব কথাটা হচ্ছে সন্তান বিকলাঙ্গ কিন্তু এই সমস্ত কারণের জন্য হয় না, উপযুক্ত পুষ্টি যেমন ফলিক অ্যাসিড, হিমোগ্লোবিন, আয়রন, ব্লাড প্রেশারের প্রবলেম থাকলে, থাইরয়েড, সুগারের প্রবলেম থাকলে সেই কারণে হয়ে থাকে। মা যদি গর্ভাবস্থার প্রথম থেকে এই বিষয়গুলো যথেষ্ট অ্যালার্ট হয়ে থাকে, যথেষ্ট কেয়ারফুল হয়, তাহলে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয় না। আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ব্যাপারে যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।